গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফস্টাইল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করলাম গিয়ে 10:45 থেকে, ঠিক আছে, যার জন্য গুড মর্নিং বললাম, একটু দেরি করে আজকে ব্লগটা শুরু করেছি। আর যে উপরে এসেছিলাম গিয়ে, ঠিক আছে, তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম, যা যা করছি সবটা শেয়ার করব। আর সকালে তো মনকে খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি, মন স্কুল চলে গেছে আর সৃজা রানী ওই বাড়িতে আছে, ঠিক আছে। আর আমি মানে যা ছিল কাজকর্ম করে পুজো টুজো করে, হ্যাঁ, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এসেছিলাম গিয়ে উপরে কটা শর্ট ভিডিও করতে। যাই হোক, তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, সাথে থেকো, চলো দেখতে থাকো। এই যে দেখো, আজকে হালকা হালকা ওয়েদার, মানে হালকা হালকা রৌদ্র, রৌদ্র ঠিক নেই, মানে মেঘলা মেঘলা দিন, তবু রোদ দিনটা পরিষ্কার করেছে কিন্তু রৌদ্র নেই। এই যে দেখো, কাপড় কেচে সব মেলে চলে গেছে, কাছাকাছি সব কমপ্লিট। হ্যাঁ, বোটাই কেচে গেছে, মানে কাজের দিদি কেচে চলে গেছে। আর এই যে দেখো, আকাশে দেখতে পাচ্ছ পাখিটা, তো এই হলো গিয়ে আজকে ওয়েদার। হ্যাঁ, বাতাস, হালকা হালকা হাওয়া বইছে, রৌদ্র খুব একটা নেই, হালকা রৌদ্র। আর এই যে কাপড় টাপড় কাচা, যাই হোক, কাপড় শুকাচ্ছে, না শুকাক আজকে, না শুকালে কালকে শুকাবে, ঠিক আছে, চলো। তো এই যে বন্ধুরা দেখো, বিছানা টিছানা গুছানো কমপ্লিট, ঠিক আছে, গুছিয়ে নিয়েছি, এখন যাবো গিয়ে জাস্ট রান্না করতে। আর পায়রা এত বদমাশি করছে, দেখো পায়রাগুলো দেখতে পাচ্ছ কী করছে, ওই ফটোটা হ্যাঁ ছুটিয়ে দিয়েছে, মানে ওখানে যে একটা ই ছিল আঠা টেপ, টেপ বলে, তাই না, তো টেপটা এত বদমাশি করছে, ঘরের মধ্যে সুযোগ পেলে ঢুকে যাচ্ছে, সুযোগ পেলে ঢুকে যাচ্ছে, সব ফেলে দিচ্ছে। এই যেগুলো সব এখানে এসে ওই ফটো টোটো পুতুল টুতুল সব ফেলে দিচ্ছে, এত বদমাশি করছে। আর এমনি পুরাতন ঘর কোনো মতো করে রেখেছি, দেখছো উপরে কী হয়েছে। আর এই যে দেখো, ফটোটা অনেক দিনের তো, খারাপ হয়ে গেছে, আর তবুও আমি সেটে ফেটে ঠিক করে রেখেছিলাম, ওই যে বদমাশি করতে করতে ওটাও ছুটিয়ে দিল। তো যাই হোক, ওটা পরে দেখছি আমি ঠিক করব, এখন আপাতত যাবো রান্না করতে। কাজের দিদি সব বাসন টাসন মেজে গেছে, এখন এগুলো গোছ গাছ হয়নি, তো সবটা এখন গোছ গাছ করবো। দেখো এখানে চাপিয়েছি গিয়ে আলু, আর অল্প সামান্য ফুলকপি ছিল, ফুলকপি দিয়েছি, আলু ফুলকপি ভাজা। আর এখানে এই যে ভাত ফুটছে, আর দেখি ডাল সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা কাটবো। দেখো সেটাকে স্নান টান করিয়ে দিয়েছে, ওই দেখো বিছানায় শুয়ে শুয়ে মোবাইল দেখছে, বুঝতে পারলে, এই হলো ওর কাজ। যাই হোক, এখন ভাত নিয়ে আসবো, ভাত খাওয়াবো ওকে। তো বন্ধুরা, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আমার বর চলে এসেছে, উপরে গিয়ে স্নান করছে, আর আমি কী কী রান্না করেছি চলো তোমাদের আজকের মেনুটা দেখিয়ে দিই, চলো। আর বালিশগুলো রৌদ্রে দিয়েছি, হ্যাঁ, কভারগুলো কাঁচা হয়েছে, সেই কভারগুলো উপর থেকে নিয়ে আসবো, বালিশে কভারগুলো ঢুকিয়ে, হ্যাঁ, মানে বালিশ কভারের মধ্যে ঢুকিয়ে তারপরে গিয়ে এখানে রাখবো, রৌদ্রে দিয়েছি। দেখো আমার ওভেন মোছা টোছা পুরো কমপ্লিট, এখানে সব মোছা হয়ে গেছে। দেখো রান্না করেছি কি, এখানে সব মিক্স করা একটা তরকারি, বুঝতে পারছো, আলু পালং বেগুন টমেটো দিয়ে মিক্স করা তরকারি, বেগুনের পরিমাণটা বেশি যার জন্য একটু ই টাইপের হয়েছে, থকথকে টাইপের। আর এখানে করেছি একটু আলু ভাতে, এই আমার বউয়ের জন্য অল্প করে, না হলে ওই না খেলে আমি খাবো। আর এখানে দেখো ডাল, বুঝছো, মটরের ডাল টমেটো দিয়ে। আর এখানে আছে কি, আলু ভাজা, একটু ফুলকপি ছিল, ফুলকপি ব্রোকলি ছিল, দিয়ে দিয়েছি ফুলকপি ব্রোকলি আলু দিয়ে একটা ভাজা, ঝাল ঝাল করে করেছি, একটু খেতে টেস্ট লাগবে। আর এখানে হলো গিয়ে ভাত, তো এই ছিল আজকের মেনু, ঠিক আছে। বালিশের কভার এখন সবগুলো ঢুকাবো, আর সিজারানি কি করবে, মা তুমি ঢুকাতে পারবা, হ্যাঁ, এদিকে তাকো তো, সত্যি সত্যি ভাত খেলা সিজা, ভাত খেলা। দেখো সিজারানি কি পড়েছে, দেখো বালিশের কভার, দিদালানি কি করতে, হাঁটু হাঁটু করতে করতে ঘুমিয়ে গেল, মামন তুই শুয়ে গেলি। দেখো মন এখন খেতে বসেছে, মন খাচ্ছে, যে দেখো হিটার চালিয়ে খাচ্ছে, একে অনেক ঠান্ডা লেগে গেছে, বুঝতে পারলে। এখন বাজি গিয়ে এই দেখো 4:45, তো 4:45 বাজে, ঠিক আছে, আর মন এসছে অনেকক্ষণই, কিন্তু ওই যে খাবো খাবো না বসবো এগুলো করতে করতে অনেকটা টাইম হয়ে গেছে, যার জন্য এই যে এখন বসে খাচ্ছে। আর ওই যে হিটার,
ওই মনে হচ্ছে তাপ আগুন পোহাচ্ছে, দেখো না হাত কেমনি করে রেখেছে, আগুন পোহাচ্ছে। আর সৃজারানী দেখো এই যে ঘুমালো, এই যে ঘুমিয়ে আছে সৃজারানী। হ্যাঁ, খেলাধুলা করতে 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 শেষে ঘুমালো, আর আমি এখন বিছানায় কিছু কাজ করব, ঠিক আছে? তো চলো, দুধ দিয়ে গেল, দুধ গরম করছি এখন, দিয়ে গেল একটু 5টার সময় দুধ। আর কাজের দিদি মাসের মাস। তো বন্ধুরা এই যে দেখো, এই যে দুধ, হুম, দুধ নিয়ে এসেছি, আর সাথে আছে গিয়ে এই যে পাউরুটি, কারণ এখন খিদা পেয়েছে, এখন বাজে গিয়ে 7:30, তো ভাবছি কিছু খাই, যার জন্য এই যে দুধ আর এই যে পাউরুটি। খুব একটা পছন্দের খাওয়ার, খেতে খুব পছন্দের আমার খাওয়ার, কারা কারা ভালোবাসো বলো তো। তো বন্ধুরা এখন বাজে গিয়ে 7:30, তো একটু খিদা খিদা লাগছে, ঠিক আছে? তো যার জন্য ভাবছি যে কিছু খাই, কিছু খাই, কী খাবো কী খাবো, দেখছি ফ্রিজে পাউরুটি রাখা আছে। তো ফ্রিজ থেকে পাউরুটি বের করলাম, 3 পিস ছিল, 1 পিস মুন খেলো, 1 পিস সৃজা খেলো, আর 1 পিস আছে আমার জন্য, ঠিক আছে? আর সাইডে সাইডেগুলো ওরা ছুটিয়ে রেখেছে। যাই হোক, এই দুধ আর পাউরুটি একটু খাবো, আর ভাত তো খাবো গিয়ে 9:45, 10টার দিকে। তো যার জন্য ভাবছি একটু কিছু খাই, না হলে না কেমন যেন পেটটা কাউ কাউ করছে, চলো খেয়ে নিই। কারা কারা ভালোবাসে বলো তো এই পাউরুটি দুধ খেতে? আমার ভীষণ ভালোবাসে, ছোটো থেকেই ভালোবাসি পাউরুটি আর দুধ। তো বন্ধুরা গতকাল রাত্রে ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ তোমাদেরকে বলেছি আমি যে অনেকদিন এই সমস্যাটা হয় আমার, যে রাত্রেবেলা ভিডিওটা শেষ করবো তখন দেখি ঘরে এসে দেখি সব খাওয়া দাওয়া গোছ গাছ করতে করতে আমার দেরি হয়ে যায়, আর ঘরে এসে দেখি যে বর মশাই টশাই সব খাটিয়ে নিয়েছে। তো যার জন্য অত গ্যাঞ্জামের মধ্যে তোমাদের সামনে আর আসা হয় না। তো এখন আসলাম তোমাদের সামনে। আর একটা কথা বন্ধুরা, যে গতকালকে আমি ওই চ্যানেলে প্রিয়াকে নিয়ে ভিডিও করেছি, তো যার যতটা সামর্থ্য একটা মানে অসহায় মায়ের পাশে দাঁড়াও, কারণ সত্যি প্রিয়াকে দেখে খুব কষ্ট হচ্ছে। আর আমি জানি পুরো ইউআইটি আমাদের তলপাল হয়ে গেছে প্রিয়াকে নিয়ে, সবাই প্রিয়ার পাশে যতটা মানে মনুষ্যত্ব দেখিয়ে, তাই না? মানুষের তো মনুষ্যত্বটাই সবচেয়ে আগে। তো একটা মানুষ হিসাবে আমরা একটা যার খুবই প্রয়োজন আমাদের ওর পাশে দাঁড়ানো, সবাই প্লিজ ওর পাশে দাঁড়াও, কারণ প্রিয়া সত্যিই খুব পরিশ্রমী মেয়ে। আর আমরা যে সবাই প্রিয়ার পাশে যদি কিছু কিছু দিই না, 20 টাকা 25 টাকা 50 টাকা, যার যেমনি, আমার মনে হয় যে সবাই প্রিয়ার এই দুর্দিনে পাশে দাঁড়াবে, সবাই কিছু না কিছু অন্তত দিবে, তাই না? আর আমরা যারা চ্যানেল ভিডিও করি, মানে যারা ক্রিয়েটার, তারা তো সবাই নিজের নিজের কমিউনিটিতে শেয়ার করেছি, প্লাস যতটা যার সামর্থ্য সে অবশ্যই দিবে, আমিও দিব। আমি তো আমার ই থেকে দিব না, আমার বোর্ডের মানে ফোনপে গুগল পে আছে, সে আমার বোর্ডের নাম্বারেই যাবে, মানে বোর্ডের নামেই যাবে। হ্যাঁ, তো যাই হোক, সেটা বড় কথা না, আমি একটা ঈশ্বর মানুষের পাশে দাঁড়ানো আমার মনে হয় উচিত। আর সেইভাবে তোমাদেরকেও বলবো, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ ওই প্রিয়ার পাশে দাঁড়াও, কারণ সত্যি প্রিয়ার খুব প্রয়োজন। ভাবতে পারছো বন্ধুরা যে অত বড়, হুম, মানে অসুখের জন্য 40-50 লক্ষ টাকা একটা অপারেশনের জন্য দরকার, বিএমটি করার জন্য, তাই না? আর এটা করে নিলে প্রিয়ারও ভালো হবে, প্রিয়া নিশ্চিত থাকবে, আর তাছাড়া বাচ্চাটার যে ভবিষ্যতের জন্য একটু টেনশনটা কম হবে, কারণ প্রিয়া এ বারে বারে রক্ত চেঞ্জ করছে, তাই না? রক্ত দিতে হচ্ছে, রক্ত চেঞ্জ না, রক্ত দিতে হচ্ছে, তো রক্ত দিতে হচ্ছে, দিয়ে দিচ্ছে। এবার প্রিয়া ভাবছে যে এভাবে করতে করতে যখন আমি থাকবো না, বা বাচ্চাটা যখন বড় হবে, ইয়াং হবে, তো সারা জীবন কি ওই টেনশনে নিয়ে থাকবে যে রক্ত দিব, রক্ত মানে আমাকে নিতে হবে, এটা টেনশন? তার থেকে ভালো যে এই ছোটো অল্প বয়সেই, মানে বাচ্চাটা তো এখন অল্প, মানে কত হবে, 4-5 বছর হবে মনে হয়, তো এই বয়সে যদি অপারেশনটা করাই, অপারেশনটা সাকসেসফুল হতে পারে, আর সাকসেসফুল আশা করি ঠাকুরের কাছে হবে। আর সেটা হয়ে গেলে বাচ্চাটা সারা জীবনের মতো একটা সুস্থ স্বাভাবিক জীবন পাবে, মানে স্বাভাবিক বাচ্চার মতো সে মানুষ হতে পারবে, কোনো রকমের টেনশন থাকবে না। তো যার জন্য চলো, আমরা মানুষ হিসাবে একটা মানুষের পাশে দাঁড়ানো আমাদের উচিত, আর সেটা সবাই করো প্লিজ, যে যতটা পারবে ততটা। প্রিয়াকে প্রিয়া স্ক্যানার দিয়েছে, সেটাতে দিয়ে সবাই প্রিয়ার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, ঠিক আছে? আর আমি ওই চ্যানেলে তো ভিডিও করেছি, আশা করি অনেকে দেখেছে, যাই হোক। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, প্লিজ ভালো লাগলে, নতুন থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ওকে প্লিজ পাশে থেকো। চলো টাটা। আজকে দেখছো লেপ টেপ সব কাছাকাছি হয়েছে, এই যে লেপটা আছে শুধু, হ্যাঁ, কভারটা কেচেছি, অনেক কাপড় কাচা হয়েছে, কিন্তু আজকে ব্লগটা শ্যুট করছি না, যেহেতু আমি একদিন পর একদিন শ্যুট করি, যার জন্য চলো টাটা।